Happy birthday to you. Happy birthday to dear Baba. Happy birthday to you. Good morning everyone. Welcome back to my channel Dora's Cookbook. So আজকে হচ্ছে বুধবার। সকালবেলা উঠে একতরফা হয়ে গেছে। আমি রিল্যাক্স করার মতো বসেছিলাম, না বসেছিলাম না, এডিটিং করলাম কিছু কিছু ভিডিও, তা সব পেন্ডিং পড়েছিল, সেগুলো সব ঠিকঠাক করে রাখলাম। রাখার পর এখন খাচ্ছি চা, এখন বাজে 1:30। চা নিয়ে গেছি কিন্তু বিস্কুট, হ্যাঁ বিস্কুট পাচ্ছিলাম না। তবে আপনাদের একটা জিনিস, আমার মেয়ে গাছ লাগিয়েছিল, তো এটা মনে হচ্ছে শসা গাছ, বাবা দেখলে বুঝতে পারবে এটা শসা গাছ। আমার যতদূর মনে হচ্ছে শসা গাছ, তো শসা গাছটাকে এখানে শিফট করব। এই যে ভীমা কমপ্লেক্স আছে, বালি আছে, মাটি আছে, তো গান চলছে। কর্তামশাইকে বললাম তুমি আগে এটা করো, আমি ততক্ষণ চাটা খেয়ে এদিকে লেগে পড়ি। আজকে রান্না আছে, কাজও আছে, ছোটো ছোটো ছোটো, তো চলুন আমি চা নিয়ে এসছি, চাটা খাই। একটু ওটস আর একটু ছোলার ঘুগনি সব দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। তো পুজো আমার হয়ে গেছে, সব চলে এসছে, এখন আমি একটুখানি খেয়ে নিই। খেয়ে নিই, ওদিকে বিয়ে করতে লেগেছি, রান্নাও বসাতে লেগেছি, তো আগে খেয়ে নিই চলুন। একটা বেজে গেছে, এখনো একটা রান্না বাকি, পারা যায় না, সকাল থেকে উঠে কাজ করলেও হয় না। তো এখন মাছের ডিমটা, বড়াটা ভাজি, তারপর চিংড়ি মাছের এটা করবো, ওটা তো কড়াই হয়নি। তো চলুন, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এটা আগে তাড়াতাড়ি ভাজতে লাগে। আপনারা তো অনেক রকম মাছের রেসিপি দেখেছেন, এটা একটা নতুনত্ব, নতুনত্ব বলতে কারণ বোঝাই যাবে কেন বলছি, তো চলুন বলতে থাকি। প্রথমে সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা, দুকোয়া রসুন, আর একটুখানি পেঁয়াজ স্লাইস করে, আর একটু পোস্ত, তারপরে নুন, মিষ্টি, আর একটুখানি নারকেল কোড়া। নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া দিলেই ভালো হয়, তো আমার কাছে এখন ফ্রেশ নারকেল ছিল না, তো দু চামচ নারকেল পাউডারগুলো দিয়ে দিয়েছিলাম, ওটা তো আমার কাছে থাকেই, তো ওটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, একটু চিনি, নুন আর চিনিটা একটু দিতে হবে, কারণ একটু সর্ষেটা না আমার কাছে যখনই বাটি একটু তিতকুটে লাগে, নুন দিই তবুও আমার একটু তিতকুটে লাগে, তাও আমি কালো সর্ষেটা দিইনি। তো চলুন আগে একটা পেস্ট বানিয়ে নিই, দিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে এটা ভালো করে যখন পেস্টটা করে নেবেন, আপনাদের কাছে যদি টিফিন কাড়ি, মাঝারি সাইজের টিফিন কাড়ি যদি থাকে খুব ভালো হয়, তো আমার কাছে সেই সময় আমি আর খুঁজতেও পারছিলাম না, আর মাঝারি সাইজের টিফিন কাড়ি না পেয়ে এই বাটিটা নিয়েছিলাম। আর একটুখানি টক দই থাকলে ভালো হতো, তো টক দই ছিল না, ভেবেছিলাম টমেটো দেব, তালে গুলে ভুলে গেছি, তা আপনারা টক দই না থাকলে টমেটোও দিতে পারেন। তো আগে বাটির মধ্যে দেখুন পেস্টটা আগে নিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে আবার পরিমাণ মতো নুন, হলুদ, তেল, তারপরে লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয়। দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে দিয়ে মাখিয়ে নেবেন। এখানে দেখুন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখানেই আছে টুইস্ট, মানে আমার যেহেতু গাছে কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছের কুমড়ো পাতা দিয়ে পাতুড়ি
পাতুড়িতে অনেক রকম হয়, আমি আগেও করেছি মাছের ডিমের পাতুড়ি, সেটা দেখেছেন খুব ভালো হয়েছিল খেতে। তো এবার ট্রাই করলাম কুমড়ো চিংড়ি মাছের ভাপার মধ্যে কুমড়ো পাতা দিয়ে। স্টিম করে দিলে ভালো হয়, কিন্তু অত আমার টাইম ছিল না বলে ওপরে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। একটুখানি ভুল হয়েছিল আমার, একটু গ্রেভিটা একটু জল বেশি ছিল বলে একটু জল জলে হয়েছিল, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়েছিল, মানে দুর্দান্ত টেস্ট, মানে এরকম টেস্ট কখনো হয় না। আর তেলের ঝাঁজটাও ছিল, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। এটা দেখুন আস্তে আস্তে মশলাগুলো মাখিয়ে নিই, এটা না মাখিয়ে আপনি প্রায় 10 মিনিট মতো রেখে দিতে পারেন। তা আমি মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কুমড়ো পাতাগুলো ওপরে সাজিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম ভেতরেও দেবো, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আমার বেশ ওপরে পাতাগুলো দেওয়াতে এটা ইউনিক ইউনিক লাগলো, মানে কুমড়ো পাতায় যেটা ভাপা হয় সেটাও লাগলো, আবার বেশ ভালো লাগছিলো দেখতে। তো এটা টিফিন বক্সে করলে ভালো হয় আমার মতে বলে, তা টিফিন বক্স পাইনি বলে বাটিতেই করছি, আপনারা চাইলে টিফিন বক্সেই করবেন। আর চিংড়ি মাছ যতই ধুন একটুখানি এই জলটা না ফেলে দেবেন না, এই জলটা সবসময় কাজে লাগে গাছে, গাছের গোড়ায় আমি ফেলে দিতে বললাম, গাছের গোড়াতে না এটা ভালো, এটা ওই গাছের ওষুধ বলতে পারেন। তো এই যে মাখিয়ে চুকিয়ে কুমড়ো পাতাগুলো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট, কারণ আমার কাছে সময় ছিল না, 5 থেকে 10 মিনিট রাখলেই হয়ে যায়। তো চলুন এবার দেখতে লাগি। আর এটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে করে 15 থেকে 20 মিনিট রাখতে হবে, তাহলেই রেডি, আর বেশিক্ষণ সময় লাগে না। দেখুন আমার কুমড়ো গাছের ডাটাগুলো চলে এসছিলো, মানে পাতা ছিঁড়তে গিয়ে। তো ওইটা নিয়ে আমি আবার পাতাগুলোকে নিয়ে আমি ভেবেছিলাম পাতুড়ির মতো করব, এক একটা পাতার মধ্যে রেখে, কিন্তু সত্যি কথা বলতে অত সময়ও ছিল না আর ধৈর্যও নেই, আমার এখন কাজ করতে করতে ধৈর্য হারিয়ে ফেলি, তার জন্যই না এই কুমড়ো শাকগুলো ভালো করে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি ওপর দিক দিয়ে ঢাকা হিসাবে রেখে দিয়েছি। দিয়ে এটা বেশ শাক মাছের মতো হয়েছিল, হ্যাঁ, কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই যে বড় বড় দুটো লঙ্কা দিলাম, ভাবলাম একটু ঝাল ঝাল হবে, আগেও তো বাটাতে লঙ্কা দিয়েছি তারপরে, কিন্তু তাও জানেন ঝাল কিছু হয়নি। এখনকার দিনে মানে লঙ্কার যা দাম হচ্ছে আজকে দিনে, কিন্তু সেরকম হিসাবে ঝালও হচ্ছে না লঙ্কা। তাই আমি কর্তামশাইকে বললাম, লাল লাল লঙ্কা এনেছো বটে, কিন্তু একটাও কাজের নয়। তাই কর্তামশাই বলছে, কী করে বুঝবো বলো, লাল দেখেই আনতে বলো, আমি তাই জন্য লাল দেখেই আনলাম। আমি যখন বলি যে পোস্ত হবে বা এরকম ভাপা হবে, তখন কর্তামশাইকে বলি লাল দেখে একটু লঙ্কা আনবে, তো কর্তামশাই বলে লঙ্কার দাম এখন প্রচুর, এখন সব সবজিরই দাম প্রচুর, কিন্তু ওই যে বললাম, কিন্তু দেখতে দর্শনদারি কিন্তু গুণবিচারই নয়। তো এই যে আমি দেখতে পাচ্ছেন এদিকে তাড়াহুড়ো করছি, সব কিছু রান্নাবান্না ঠিকঠাক করে রেখে দিচ্ছি, লাস্টে এটা করেছিলাম, কারণ ভাপাটা না একটু গরম গরম খেতেই ভাল লাগে, তার জন্য জলের মধ্যে একদম বসিয়ে 10 মিনিট থেকে 10 থেকে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এটা ধিমে আছে হবে, হ্যাঁ, আর টাইম দিতে হবে একটুখানি। চলুন এটা আমার হয়ে গেছে, বন্ধ করে রেখেছি, জল শুকিয়ে গেছে। এটা টপক টপক করে নড়ছিল, তো ওই জন্য ওই চায়ের বাটিটা দিয়ে রেখেছিলাম, জলটা একদম শুকিয়ে গেছে। তেল বেরিয়ে এসেছে, একদম জল শুকিয়ে গেছে। আর কাল ছিল বাবার বার্থডে, বাবা এইসব জিনিস পছন্দ করে না নিজের জন্মদিন উদযাপন করা,
তাহা দেখুন মা তবুও অনেক রকম রান্না করে দিয়েছে, কিন্তু বাবা বাবারই এত কিছু খাবে না একসঙ্গে। বাবা বলে যে আমি একটা কিচ্ছু খাবো না, এত নিয়ম মেনে চলে মানুষটা, তার জন্যই এখনো পর্যন্ত ঠিক আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি দুজনেই যেন সুস্থ ও স্বাভাবিক থাকে, সুস্থ থাকে, ভালো থাকে বাবা মা দুজনে। আর এইদিকে আর একজন ভাইকে কাজের সূত্রে এখন বহরমপুর যেতে হচ্ছে, তা ভাই গেছিল তাই কেক নিয়ে সে রাত্রেবেলায় সেলিব্রেট করেছে। সেটা কিছুটা পিক তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাসি খেতে দিয়েছিলাম আগে, মাসি খাবার ঠান্ডা করে এখন সবে স্টার্ট করলো, না হয়ে গেছিল, ও করতে করতে আমার খাওয়া হয়ে যাবে, মাসি একটু আসতেই খায়। তো চলুন কি কি নিয়েছি দেখি, আর আজকে একটা স্পেশাল ডিশ আছে সেটা আগে দেখা। এটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা, এটা পরে খাবো। তো ঝাঁজ আছে বললো কর্তামশাই, বললো খুব ঝাঁজ আছে। আজকে লাঞ্চে অনেক কিছু আছে, ওই জন্য ভাতটা একটু কমই নিয়েছি আমি। এই যে এইটুকু ভাত নিয়েছি, এটা হচ্ছে মুড়ো ঘণ্ট, এটা হচ্ছে মোচা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে খাও না দেবো, এটা হচ্ছে কুদরি ভেন্ডি পটল দিয়ে একটা পাঁচ পেঁয়াজ দিয়ে একটা ভাজা, এটা হচ্ছে কুলেখাড়ার শাক যেটা আমাকে এক্ষুনি খেতে হবে, এটা হচ্ছে অড়হর ডাল পেঁপে দিয়ে, এটা হচ্ছে মাছের ডিমের ঝাল, ঝাল মানে এটা ঝোলের মতো, ওই জন্যই একটা ইয়ে করেছি। আগে আমি খাবো এই যে শাকটা, এটার মধ্যে না লাল শাকও একটু দিয়ে দিয়েছি, আমার গাছে যে লাল শাক হয়েছিল। আর লাল শাক পাঁচফোড়ন দিয়ে করেছি। তুমি ডিমটা কে নিয়েছো? ডিমটা কে নিয়ে আছো? মুড়ো ঘণ্টাটা খাও আগে, ভাত দিয়ে মাখিয়ে খায় না মুড়ো ঘণ্টা, এমনি খায়। ঘাটতি বাবান কোনোদিন কমবে না, তোর কিছু না কিছু ঘাটতি থাকবে, তোর প্রোটিন কার্বোহাইড্রেট সবকিছুই কমতি আছে, তোর মনটা যেদিন ভর্তি থাকবে সেদিন তোর সবকিছু ঠিকঠাক থাকবে। তো একটা পথ শেষ হলো শাক, এইবার খাবো মুড়ো ঘণ্ট। ওটা তো ভাজি তো, অল্প করে দিয়েছি, খেতে হয় সবকিছু। যেগুলো খাবার জন্য সেগুলো তো খেতে হবে না, আর হবে না, আমার প্রচুর আছে। আমি ভেজেছি, আমি যাই না, খেয়েছি তো আমি। মুড়ো ঘণ্টটা কর্তামশাই জিম্মায় ছিল, এ সব কিছু গলা গলা খেতে ভালোবাসে, ওটা মুড়ো ঘণ্টটাকে গলিয়ে দিয়েছে। হ্যাঁ হাতে আগে লেবু চটকে দিলাম, লেবু বীজগুলো ফেলে দাও। মামা ভাত পড়লো, এইবার আসছে আসল জিনিস, শাকটা
হাতেই তুললাম, কিছু মনে করবেন না। এক হাতে ক্যামেরা, দারুন লাগছে। জলটা মাখি না, এই যে খেলো না, কিন্তু নিয়েছিল চিংড়ি মাছ দিয়ে। গুড ইভিনিং। তো এখন বাজছে 6:45। এর মধ্যে আমার সন্ধে জ্বালা হলো স্যারিসে পড়াতে। আমি এখন তো আবার ছুটি, এই বেলাটা আমার ছুটি, কর্তামশাই আজকে বেরোয়নি। তো এখন করেছে চা, চা খাই দুজনে বসে, আর একটু চিড়ে ভাজা। কালকে বললাম চিড়ে ভাজাটা খুব ভালো লাগছিল খেতে, বেশ কাঠকলায় ভাজা তো ভেজে, তো সেটা ভেজেছে, এখন খাচ্ছি। আর এখন হবে ফুল, দিদির কাঁঠাল সবার পেকে গেছে, আমার কোনো পাখি নেই, দিদির চিন্তা হচ্ছে। তো দাদা এসে দেখে গেল কাঁঠালটা একটু খাজা খাজা হয়েছে, চলুন বাবানো চলে এসছে মনে হচ্ছে। হ্যাঁ আবার দরজে, হ্যাঁ তো দুটো ডাব মালাই ছিল, তাই এবার এই মালাইটা দুটো মালাই আমি খেলাম। দুটো মালাই থেকে একটা নারকেল নিয়েছে আর একটা ছিল নষ্ট, কিছুই নেই। মালাই ফটো তুলে নিজেকে দেখা, হ্যাঁ ডাবের মালাই ছিল, বাবা সব খেয়ে নেয়, ওর মা যেটা খাবে সেটাই ও খাবে। হ্যাঁ to you, happy birthday to you, happy birthday to dear baba, happy birthday to you, bhai photo tule patabi, ভয় খাবে না, বাবা বলছে ভয় খাবে না। হ্যাপি বার্থডে বাবা, কে মাও কেক কাটছে নাকি? মেজদা শুনলে বলবে কাকিমা দুধেও কিন্তু মাংসটা
মেজদা বলবে যে খাই দিলে, কাকিমাকে খাই দিলে। বাবা ভিডিও পাঠাবে, কেকে ছবি পাঠাবে।